আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই, সুযোগও নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। 30 এপ্রিল দুপুরে মাদারীপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশই যথেষ্ট। সার্বিকভাবে র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী কাজ করে থাকে। এছাড়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অগ্রিম তথ্য দিয়ে থাকেন। কোনো সহিংসতা হওয়ার আগেই পুলিশ ও জেলা প্রশাসন ব্যবস্থা নেয়। নির্বাচন কমিশনার আরও বলেন, এই উপজেলা পরিষদ নির্বাচনের আগে ও পরে কোনো ধরনের সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা সহিংসতার কাজে জড়িত থাকে তাদের কাউকে কখনোই ছাড় দেওয়া হয় না। এসব অপরাধীর বিরুদ্ধে যদি কোনো কর্মকর্তা ব্যবস্থা না নেন তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিয়ে থাকে। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে সবার তৎপরতা রয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।